এসো এসো কি প্রবলেম করছো আপনি আমার সব অনুরোধ রেখেছেন আজ শেষ অনুরোধটুকু রাখুন আমায় বাধা দেবেন না হিন্দু ঘরের প্রত্যেক মেয়ে শিবরাত্রির দিন শিবের মাথায় জল ঢালে তাকে প্রণাম করে এতদিন আমিও তাই করে এসেছি পাথরের শিবকে কিন্তু আজ আজ জীবনে প্রথমবার আমি এক রক্তে মাংসে করা শিবের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পেরেছি কাল ওর কথা আপনাকে বলেছিলাম না ও এসছে ও কোথায় বাইরে যাও 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 ডাকো ততক্ষণে আমি আমার রিভলভারে গুলিটা ভরিনি এক গুলিতে আমার রাইভেলের মাথার খুলিটা উড়িয়ে দিতে হয় কি হলো যাও এসো নমস্কার বসুন বসুন আমার মতন এরকম একজন হ্যান্ডসাম ব্যবসায়ীকে ছেড়ে এনার মতন একজন বেকার ছেলেকে ভুল করলে মিনতি খুব ভুল করলে আর আপনিও মশা বেশ লোক এতদিন বাদে যাকে বিয়ে করবো বলে ঠিক করলাম মুখের সামনে থেকে চিনে নিলেন কাজটা মোটি ভালো করলেন না যাকে একটা কথা সব সব বলি মিনতির মুখে আপনার সব কথা শুনে আমার তো মনে হচ্ছে এই মুহূর্তে আপনার বউয়ের চেয়ে টাকার দরকারটাই বেশি যেটা দিয়ে আপনি আপনার ভবিষ্যৎটাকে গড়ে তুলতে পারেন ঠিক না আপনার দরকার টাকা আমার দরকার বউ মানে মিনতিকে তো আসুন না আমরা আপোষে নিজেদের মধ্যে সমস্যাটা মিটিয়ে ফেলি আপনার যত টাকা দরকার আমি আপনাকে দিয়ে দিচ্ছি আপনি আমাকে মিনতিকে দিয়ে দিন কোনো সংকোচ না করে আপনি বলুন আপনার কত টাকা চাই আমি এক চেকে আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছি আমি সই করে দিচ্ছি আপনি অঙ্কটা বসে নিন বসে নিন মিনতি আমার সম্বন্ধে আপনাকে কি বলেছে আমি জানি না তবে একটা কথা বলতে বলতে ভুলে গেছে গাঁয়ের ছেলেরা ভালোবাসতে জানে ভালোবাসে বেচতে জানে না নমস্কার ভালোবাসা এই ভালোবাসাই তো একদিন অর্থহীন হয়ে যাবে যদি আপনি চাকরি না পান আপনার নিজের স্বার্থে আপনি মিনতির জীবন নষ্ট করতে যাচ্ছেন মিনুকে আমি বহুবার বলেছি স্যার আমার জন্য ওকে অপেক্ষা করতে হবে না ও যদি চায় ইচ্ছে করলে এত বছরের বাঁধনটা আমি নিজের হাতে খুলে দিতে পারবো না স্যার আপনি বিশ্বাস করুন এতটুকু বয়স থেকে ওকে আমি ভালোবাসি আমি আমার মায়ের দিব্যি দিয়ে আপনাকে কথা দিচ্ছি স্যার ও যদি এই বাঁধনটা নিজের হাতে খুলে দিতে চায় আমি আপত্তি করব না ও সুখী হলে আমার চেয়ে আর কি বেশি সুখী হবে বলুন স্যার আর কি সুখী হবে কাল অব্দি আমার ধারণা ছিল আমি বোধহয় মিনতিকে বেশি সুখী করতে পারবো কিন্তু আজ বুঝলাম মিনতি বেশি খুশি হবে তোমাকে পেলে তাহলে চাকরি বাকরি জোগাড় করতে পারছো না কেন সবই কপাল
এমএসসি পাস করে বসে আছি অথচ বসে 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 আপনি তো আমার থেকে ভালোই জানেন স্যার এখন কাকা মামার জোর না থাকলে চাকরি পাওয়া যায় না দাদার জোর থাকলে তো পাওয়া যেতে পারে কাল সার্টিফিকেটগুলো নিয়ে এখানে চলে আসবে না সার্টিফিকেট লাগবে না জল জানতো সার্টিফিকেট তো পাশেই বসে ও সুখের জন্য আমার কোম্পানিতে তোমাকে আমি চাকরি দেব তবে তোমাকে একটা কথা দিতে হবে ওকে তুমি সুখী করবে জীবনে একটা দিনের জন্য একটা মুহূর্তের জন্য তুমি ওকে দুঃখ দেবে না